মনে করো একটি নির্দিষ্ট রেখাংশ দেওয়া আছে এর বহিষ্ঠ কোনো বিন্দু থেকে আমাদের লম্ব অঙ্কন করতে হবে কিভাবে করা যায় ধরো এটি একটি নির্দিষ্ট রেখাংশ আমরা এর নাম দিতে পারি এবি এবি এখন এই রেখাংশের এব কোনো বিন্দু মনে করো ও বিন্দু এটি হলো বহিষ্ঠ বিন্দু এর নাম হলো ও এই ও বিন্দু থেকে এবি রেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে ও বিন্দুকে বহিষ্ঠ বিন্দু বলা হয় কারণ এটি এবি রেখাংশের বাইরে অবস্থিত অর্থাৎ আমাদের ও বিন্দু থেকে এবি রেখাংশের ওপর এমন একটি রেখাংশ অঙ্কন করতে হবে যা এবি রেখাংশের সাথে নব্বই ডিগ্রিকোণ উৎপন্ন করে চলো তাহলে দেখি কিভাবে ও বিন্দু থেকে এবি রেখাংশের উপর লম্ব অঙ্কন করা যায় প্রথমে ও বিন্দু থেকে সুবিধামতো মতো দৈর্ঘ্য নিয়ে এবি এর ওপর একটি বৃত্তচাপ আঁকি দেখো এই দৈর্ঘ্যটি এমনভাবে নিতে হবে যাতে বৃত্তচাপটি এবি রেখাংশকে দুইবার ছেদ করে তাই বেশি বড় বা ছোট নেওয়া যাবে না দেখো এই বৃত্তচাপটি এবি রেখাংশকে দুটি বিন্দুতে ছেদ করেছে মনে করি এই বিন্দুটির নাম হলো সি আর এই বিন্দুর নাম হলো ডি এবার এই একই বৃত্তচাপ নিয়ে অর্থাৎ ও বিন্দু থেকে যেই ব্যাসার্ধ নিয়ে আমরা ডি এঁকেছি সেই একই ব্যাসার্ধ নিয়ে সি এবং ডি কে কেন্দ্র করে ও বিন্দুর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকতে হবে দেখো প্রথমে সি কে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে অবিন্দু যে পাশে আছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ এঁকেছি আবার এই একই ব্যাসার্ধ নিয়ে বিন্দুকে কেন্দ্র করে বিন্দুর বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ এঁকেছি দেখো এই বৃত্তচাপ দুটিও পরস্পরকে ছেদ করেছে আমরা বলতে পারি এই ছেদ বিন্দুর নাম হলো পি এবার ওপি যোগ করি তাহলে ওপি রেখাংশ হলো এর লম্ব ওপি রেখাংশ এবি রেখাংশকে এম বিন্দুতে ছেদ করেছে তাই ওপি রেখাংশ এম বিন্দুতে এবি রেখাংশের ওপর লম্ব হয়েছে অর্থাৎ ওপি রেখাংশ এম বিন্দুতে এবি রেখাংশের সাথে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই কোণের পরিমাপ হলো নব্বই ডিগ্রি চলো এখন চাঁদার সাহায্যে মিলিয়ে দেখি ওপি রেখাংশ এম বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কিনা দেখো এবি রেখাংশের এম বিন্দুতে চাঁদার মূল বিন্দুটি মিলিয়ে নিই আর এবি রেখাংশের সাথে চাদাটিকে সমান্তরাল করে ধরি তাহলে দেখো ওপি রেখাংশ চাঁদার নব্বই ডিগ্রির সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি ওপি রেখাংশ এবি রেখাংশের উপর এম বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে অর্থাৎ ওপি রেখাংশই হলো এবি রেখাংশের উপর বহিস্থ বিন্দু ও থেকে আঁকা লম্ব